ভোটের রাজনীতিতে জনপ্রিয়তা না থাকায় বড় দুটি দল বা জোটের কাঁধে ভর করে দুই একটি আসনে জয়ী হতেই জোটবদ্ধ হচ্ছে ছোট দলগুলো এমন বিশ্লেষণ রাজনৈতিক বিশ্লেষকদের অতীতে বারবার জোট করে ব্যর্থ হওয়ায় নতুন করে জোট গঠন করে এবারের নির্বাচনেও ফ্যাক্টর হবে না বলে মনে করছেন তারা বিস্তারিত জানাচ্ছেন মাহমুদুল হাসান একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ডামাডল শুরু হওয়ায় নানা হিসেব নিকেশ করছে রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগ ও বিএনপি নেতৃত্বাধীন বড় দুই জোটের বাইরে রাজনীতিতে বারবার দিক প্রাতিক কটি দল ফের জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশ নিতে চাইছে গেল নির্বাচনে অংশ না নেয় অনেকটাই ছিটকে পড়ে বিএনপি তাই বিকল্প ধারা বাংলাদেশ সমাজতান্ত্রিক দল কৃষক শ্রমিক জনতা লীগ ও নাগরিক ঐক্যের সাথে নতুন করে জোটবদ্ধ হতে দর কষাকষি করছে দলটি যদিও নির্বাচনে অংশ নেয়া বা না নেয়ার দ্বিধাদ্বন্দ্বে রয়েছে তারা তবে বড় দুটি দলের বাইরে গিয়ে অন্য দলগুলোর খুব বেশি আসনে জয়ী হওয়া কঠিন তাই জোটবদ্ধ হওয়াকে দু একটি আসনে জয়ী হওয়ার সিঁড়ি হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা ওই তিনশো আসনের মধ্যে যেই কি বলা হয় ভাগাভাগি যেটা আমরা বলি এবং সেটা কিভাবে তারা তাদের স্বার্থে নিয়ে আসতে পারবে সেটা তো সেটা যেহেতু ইতিহাসে আগেও ছিল এবারও আমি মনে করি না যেটা খুব একটা অস্বাভাবিক কোনো বিষয় ঘটছে আপাতত আওয়ামী লীগ বা বিএনপি বা বড়োজন জাতীয় পার্টি আমার কাছে মনে হয় এরাই কিন্তু প্রমিনেন্ট রোল প্লে করবে এবং হয়তোবা প্রথম দ্বিতীয় তৃতীয় এ অবস্থাতেই থাকবে একেবারেই ঠাসা বা খুব রিজিড অ্যালায়েন্স আমরা কখনো দেখিনি সেই কি বলে আমাদের নির্বাচনের যদি আমি ইতিহাস দেখি বরং এক ধরনের লুজ অ্যালায়েন্স থাকে ভোটের রাজনীতিতে ছোট দলগুলোর জনপ্রিয়তা খুব বেশি না থাকায় এবারের নির্বাচনেও তারা ফ্যাক্টর হবে না বলে মনে করছেন বিশ্লেষকরা আমার আমার মনে হয় এটা আওয়ামী লীগ এবং বিএনপির জন্য কারোর জন্য ফ্যাক্টর হবে না তো ওনারা তিনশোটা আসনে এই কয়েকটা রাজনৈতিক মিলগুলো যদি ওনারা বিএনপির সাথে আতাত না করেন তাহলে তিনশো আসনে ওনারা নমিনেশন দেবেন দল হয়তোবা দিবেন কিন্তু হাড্ডাহাড্ডি কম্পিটিশান হবে ওনাদের সাথে ওরকম পঞ্চাশটা আসন আপনি পাবেন কিনা আমার সন্দেহ তবে যখন নমিনেশনের কি বলা হয় প্রসেসটা শুরু হবে তখনই কিছুটা হয়তো আমরা আভাস পাবো যে হয়তো দেখা যাবে যে দলের ভিতরে দণ্ডটাই বেশি দলের বাইরের দণ্ডর চেয়ে মানুষের জনগণকে ভোট নেওয়ার জন্য ভোট আদায় করার জন্য ভোট নেওয়ার একটা কৌশল হিসেবে দুর্ভাগ্যবশত হলো সত্য কথাটা সত্য যে আমাদের রাজনৈতিক দলগুলো এটা করে যাচ্ছেন আওয়ামী লীগ বিএনপির মতো দলের বিকল্প হিসেবে দাঁড়ানো কিংবা রাজনীতিতে নতুন মেরুকরণে ভোটের মাঠে জনগণের আস্থা অর্জনের পরামর্শ এই দুই বিশেষজ্ঞের মাহমুদুল হাসান এস ঢাকা